এবং দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট যে আমি আমার ভুলটা করেছি আসলে, যে আমি এরপরে আসলে দায়িত্বশীল কারোর সাথে কথা না বলে আমার এই টাকাটা পাঠানো উচিত হয়নি। এবারে প্রতারকের খপ্পরে পড়ে টাকা খোয়ালেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি প্রতারকের খপ্পরে পড়ে প্রায় 32,000 টাকা খোয়ালেন প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সহধর্মিনী মেহের আফরোজ শাওন। তার কাছে ফোন করে নিজেকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া পরিচয় দিয়ে একজন প্রতারক বলেন, নুহাশ পল্লীর উন্নয়ন বাবদ অস্ট্রেলিয়া থেকে বড় অঙ্কের একটি ফান্ড এসেছে যা বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে জমা আছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের একজন উপসচিবের মোবাইল নম্বরে তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। শাওন ওই মোবাইল নম্বরে যোগাযোগ করলে অন্য প্রান্ত থেকে নিজেকে উপসচিব পরিচয় দিয়ে ফান্ড ট্রান্সফারের জন্য সরকারি ফি বাবদ 31,850 টাকা দিতে বলেন। শাওন সরল বিশ্বাসে টাকা দেওয়ার পর যখন তার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করেন তখন ওই প্রতারকের নম্বরটি তিনি বন্ধ পান। তখন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে নুহাশপল্লীর ম্যানেজার বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করতে গিয়ে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ একজনের সম্পৃক্ততা পায়। এরপর বৃহস্পতিবার 25 আগস্ট দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ রবিউল ইসলাম নামের এক প্রতারককে গ্রেফতার করা হয়। বিষয়টি নিয়ে শাওন বলেন, তিনি আগে বুঝতে পারেননি, সেজন্য ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছেন। তবে প্রতারক ধরা পড়ায় বেশ খুশি অভিনেত্রী শাওন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।